हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपिडिया। चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर बा सीपीसी आबार खबरेर मध्य उठे एसेछे। चीन और पाकिस्तानेर मध्य डिस्प्यूटटा एतटाई बेड़े गेछे जे बला होच्छे दुई देशेर मध्य विवादेर एकटा ब्रेकिंग पॉइंटे चले एसेछे। जदिओ बा ए विवादटा नन पेमेंट इस्यू निये होच्छे। चीन बोलछे तादेरके जदि पेमेंट ठीकठाकभावे ना करा हय ताहले होयतो तारा ए चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोरेर प्रोजेक्ट थेके बार होये जाबे। ये सबगुलो देखार पर ही आम्रा ठीक करी चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर निये एखन अर्थात बर्तमाने कि सब डेवलपमेंट होच्छे ता आपनादेरके ए भिडियोते जानाबो। ताछाड़ा एर आगे आम्रा चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर निये जे सब डेवलपमेंट होयेछिलो सेगुलो आपनादेरके जानियेछि। आजकेर ए भिडियो थेके आपनारा अनेक किछुई नतून जानते चलेछेन। सो एज यूजुअल लट नो एंड लट डिसकस लेट स्टार्ट। एखोनो पर्यन्त जारा आमादेर भिडियो खाली देखछेन किन्तु आमादेर चैनलके सबस्क्राइब करेननि तारा सबार प्रथम आमादेर चैनलके सबस्क्राइब करुन ओ बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशन चालू करे नि। तो चलुन भिडियोटा शुरू करा जाक। आज थेके ठीक एक बछर आगे अर्थात 5 एप्रिल 2021 साले द इकोनॉमिक टाइम्सेर ए आर्टिकलटा देखले आपनारा देखते पाबेन पाकिस्तान्स हाईवे प्रोजेक्ट स्टॉल्ड ड्यू टू द नन रिलीज अफ फंड। अर्थात पाकिस्तान जे चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर हाईवे तैरी होता बंद कर देा है तर प्रधान कारण हलो पाकिस्तान एखो पर्त फंड रिलीज करनी। चीन ये स्पष्ट जतना पर्यत य प्रोजेक्टर जो टाका फंड पाकिस्तान रिलीज करत नतून को यह प्रोजेक्ट के आ रिज्यूम करना। अर्थात चायना पाकिस्तान इकोनॉमिक कॉरिडोर प्रब्लेम कंटिन्यूसलि चीन और पाकिस्तान दुई देश मिले फेस कर। এই খবরটার ঠিক তিন মাস পর অর্থাৎ জুলাই 2021 সালে এই খবরটাও আসে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের বড় বড় যেসব ইনভেস্টরগুলো আছে তারা তাদের নিজের অফিসকে পাকিস্তান থেকে শিফট করে নিতে চাইছে। তার প্রধান কারণ হলো তাদের এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর থেকে ঠিকঠাকভাবে লাভ আসছে না। এরপর চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে ধাক্কাটা সবচাইতে বড় তখন আসে যখন দাসু প্রজেক্টে কাজ করার সময় একটা বাসে বোম ব্লাস্ট করানো হয় যাতে চাইনিজ সিভিলিয়ানরা ছিল। এই ঘটনার পরেই চাইনিজ কোম্পানিগুলো দাসু প্রজেক্টে কাজ করতে আর চায় না। ও সেপ্টেম্বর মাসে এই খবরটা পর্যন্ত আসে যে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিসির প্রজেক্টগুলোকে ভালোভাবে প্রোটেক্ট না করছে ততক্ষণ পর্যন্ত চীন আর কাজ করবে না। সেপ্টেম্বর মাসেই আবার এই খবরটাও আসে যে লাস্ট তিন বছরে কোনো কাজই হয়নি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে। এখানে অনেকেই বলে যে লাস্ট দেড় বছর তো করোনা ছিল তাই কোনো কিছু কাজ করা যায়নি, কিন্তু এর আগে থেকেও প্রায় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া কিছুদিন আগে আমরা একটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যখন এই খবরটা দ্য ইকোনমিক্স টাইমসে লেখে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্ট ইন পিওকে হিটস রোড ব্লক ওভার দ্য ট্যাক্স ইস্যু। অর্থাৎ পিওকেতে লাগানো ট্যাক্সের জন্যই সিপিএসির প্রজেক্ট বন্ধ হতে চলেছে পিওকেতে। যারা এখনও পর্যন্ত আমাদের সেই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, তবে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কীভাবে ফেল করছে। এখন আবার এই খবরটাও আসছে যে পেমেন্ট ইস্যুকে নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ হচ্ছে। রিসেন্টলি পেমেন্টের ইস্যুটা একটা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টকে নিয়ে হচ্ছে, চায়না হল্টস মাল্টিমিলিয়ন ডলার সিপিএসি প্রজেক্ট। তার কারণ পেমেন্টের সেটেলমেন্ট, যেটা প্রায় নিয়ার টু ব্রেকিং পয়েন্ট হয়ে গেছে। আজকের দিনে চীন নতুন করে ফান্ড চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে পাম্প করতে চাইছে না। তারা এটা নিয়ে রিলাকটেন্ট আছে যে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান তাদের ফান্ডকে রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত চীন আর নতুন করে কিছু করবে না। কিছুদিন আগে পাকিস্তান চীনকে 1.4 বিলিয়ন ডলার দেবার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তা দেয়নি। যদিও বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের জন্য পাকিস্তানকে প্রায় 2.3 বিলিয়ন ডলার এখনও চীনকে দিতে হবে। এবারে যদি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের রিসেন্ট ডেভেলপমেন্টকে সামাপ করি তাহলে দেখব সবার প্রথম পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়েতে সিপিসি যাওয়ায় একে এখনও অনেক দেশ রিকগনাইজ করে না। দু নম্বর, পাকিস্তানের মতন একটা দেউলিয়া দেশের প্রজেক্ট কখনও সাকসেসফুল হতে পারে না। তিন নম্বর, বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে কখনও সাকসেসফুল হতে দেবে না। আর চার নম্বর, যে পেমেন্টের ইস্যু আপনারা এখন দেখছেন তা কখনোই সেটেল হবে না। ভবিষ্যতে দুই দেশের মধ্যে এই পেমেন্টের কন্ডিশনটা আরও খারাপের দিকেই যাবে। অর্থাৎ এক কথায় বললে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিসি একটা সাকসেসফুল প্রজেক্ট নয়, এটা চীনের একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট যদিও বা ছিল, তা কখনও চীন সাকসেসফুল পাকিস্তানে গিয়ে করতে পারেনি। আজ আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই নতুন জানতে পারলেন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের রিসেন্ট ডেভেলপমেন্ট সম্বন্ধে।
আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওকে বাড়ি ও বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।